2022 সালের শেষ সূর্যগ্রহণের পর এখন বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে দেব দীপাবলির দিনে, অর্থাৎ সূর্যগ্রহণের ঠিক 15 দিন পরে 8ই নভেম্বর। 8ই নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমা তিথিও। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি উৎসব উদযাপিত হয়। দেব দীপাবলির দিনে চন্দ্রগ্রহণের গুরুত্ব বেড়ে যায়। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। যদিও চন্দ্র ও সূর্যগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। আজকের পর্বে আমরা বছরের শেষ চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নেব।